পানির উপর বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। মাটিতে নয়, জলাবদ্ধ জায়গাতেই সবজি চাষ করে সফল হয়ে হইচই ফেলে দিয়েছেন উদ্যোক্তা রুবেল। শুধুমাত্র জৈব সার ব্যবহার করে পানির উপর সবজির ভালো ফলন হয়, এই ধরনের চাষ পদ্ধতিতে আগ্রহ বাড়ছে স্থানীয়দেরও। ভাসমান কৃষি, এটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে, আমরা এলাকাবাসী হিসাবে এটা আরো চাই বাড়ানোর জন্য। জলাবদ্ধ জমিতে মালচিং পদ্ধতিতে ভাসমান অবস্থায় সবজি চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষক রুবেল ইসলাম। ইউটিউব দেখে 25% জমিতে ব্যতিক্রমে এই চাষ পদ্ধতিতে একদিকে নিজে যেমন হয়েছেন উদ্যোক্তা, অপরদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পেরেছেন বেশ কয়েকজনের। লাউ বিক্রি করে ভালো লাভের আশা করছেন রুবেল। এই সময় আমাদের এই জায়গায় কোনো ডাঙা জমি নাই, এখন সবজি চাষটা আমি কিভাবে করব, এটা আমি ইউটিউবে একদিন দেখছি যে ভাসমান সবজি চাষ করা যায়। পরে আমি এইভাবে নিজে চেষ্টা করলাম যে দেখি আমি করতে পারি কিনা, পরে আমি নিজে উদ্যোগে আমি এটা শুরু করছি। বাড়ির পাশে পরিত্যক্ত জলাবদ্ধ জমিতে ভাসমান লাউ চাষের উদ্যোগ নেন রুবেল। সারিবদ্ধভাবে বস্তায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে লাউ উৎপাদন করছেন তিনি। তার এই ক্ষেতে পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। এখানে আমাদের এলাকার এখানে মনে করেন যে অনেকগুলা জমি পানিতে ডুবে থাকে, আমার এক ভাই এখানে যে ভাসমান লাউ চাষ করছে। দুই মাস আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে টাঙ্গন নদীর উপরে ভাসমান লাউ চাষ শুরু করেন কৃষক রুবেল ইসলাম। 30,000 টাকা খরচ করে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে 200 লাউয়ের চারা রোপণ করেন তিনি। চলতি মাসের শুরু থেকে লাউ আসতে শুরু করে গাছগুলোতে। এখানে আমি 25% জায়গা লাগাইছি, লাগায় আমারও নিজেরও কর্মস্থল হচ্ছে, আমি আরো দু একজন লোক খাটাইতে পারতেছি, তাদের মানে এখান থেকে রুজির ব্যবস্থা হচ্ছে। রুবেলের লাউ খেতে কাজ করে যেমন কয়েকজনের সংসারে ফিরেছে স্বচ্ছলতা, অন্যদিকে ব্যতিক্রমী এই উদ্যোগ দেখে ভাসমান লাউ চাষে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা। আমরা এখানে আসে দেখলাম যে ভাসমান অবস্থায় লাউ চাষ করেছে, আমাদের পুকুর আছে বাড়ির পাশে, ওখানে আমি এবার চেষ্টা করবো এরকম করে লাউ চাষ করার। ভাসমান এই সবজি চাষ কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলমগীর কবির। সবজি চাষে কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শের আশ্বাস দেন এই কর্মকর্তা। সাময়িক জলাবদ্ধতার জমিতে যে ভাসমান সবজি চাষ করেছে সেটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোগগুলোকে সবসময় বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি এবং আমরা আশা করছি যে এই রুবেল ইসলামের যে উদ্যোগ, দেখা দেখি অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করবে এবং কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।